টেকরাক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ইউএসডিটি মাইনিং প্ল্যাটফর্ম শেয়ার করব। এই সাইটটা আজকেই আসছে, যেহেতু নতুন সাইট, সো অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন, কারণ ভাই এই সাইটগুলো কিন্তু কোনো নিশ্চয়তা নাই। বাট বর্তমান যে শপিং প্ল্যাটফর্মগুলো আসতেছে তারা কম বেশি সবাইকে মোটামুটি একটা প্রফিট দিচ্ছে, বাট যারা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে তারা এখান থেকে প্রফিট পায়। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে প্রথমে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, এখানে একটা লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ডটা পুনরায় দেওয়ার পর এখানে আপনি একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেবেন, দেন আপনি এখানে আপনার টেলিগ্রামে যে আইডিটা দিবেন, দেন আপনি জাস্ট রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে রুল আছে, কত ডলার রিচার্জ করলে আপনার রেগুলার কত ডলার প্রফিট হবে, এটুদের সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই যে এখানে ভিআইপি ওয়ানে 9 USDT রিচার্জ করলে আপনার রেগুলার প্রফিট আসবে $2.70, 68 USDT রিচার্জ করলে আপনার রেগুলার প্রফিট আসবে $7। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, বাট আমি রিকোয়েস্ট করি ধরনের সেটি কখনোই হিউজ পরিমাণে রিচার্জ করার দরকার নাই। এবং এখানে তাদের যে ভিআইপি প্যাকেজগুলো আছে, ভিআইপি ওয়ান থেকে $2.70, ভিআইপি টু থেকে $16, এখানে অনেকগুলো প্যাকেজ আছে। এখন আসি কীভাবে আপনি এখানে TRC20 অ্যাড করবেন, এর জন্য রিচার্জে ক্লিক করবেন, দেন আপনি এখানে যে TRC20 অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ট্রাস্টারেড বাইনান্স যে কোনো অ্যাড থেকে এখানে সরাসরি TRC20 সেন্ড করবেন। সেন্ড কমপ্লিট হলে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। আপনি কিন্তু এইখানে সরাসরি USDT TRC20 সেন্ড করবেন, USDT TRC20, দেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে সাপার ভিএপিতে ক্লিক করে আপনি যে প্যাকেজটা অ্যাক্টিভ করতে চান আপনি জাস্ট জয়েন নাওতে ক্লিক করবেন। এখানে কিন্তু প্রতিটা প্যাকেজের ডান সাইডে জয়েন নাও লেখা আছে, যেহেতু আমি ভিএপি ওয়ান অলরেডি অ্যাক্টিভ করছি এর জন্য ভিএপি ওয়ানের উপরে যে জয়েন নাও লেখা আছে জয়েন নাওতে ক্লিক করবেন। দেন আপনার টাস্ক কমপ্লিট করতে হবে, এর জন্য হোমে আসবেন, দেন আপনি ভিএপিতে ক্লিক করবেন। ভিএপিতে ক্লিক করার পর আপনি এরকম একটা প্যাকেজ দেখতে পারবেন, দেন আপনি এখানে কী করবেন, আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এখান থেকে উইথড্র নিব, উইথড্র নেওয়ার জন্য আমি এখানে সরাসরি আমার যে পলিনিক্স অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটি ব্যবহার করবো। এখানে ওয়ালেট ডিপোজিট USDT, এখান থেকে আপনি USDT TRC20 দেবেন, TRC20 আমি এটা ব্যবহার করতেছি এখানে। দেন আপনি এইখানে উইথড্রল মেথডের জায়গায় এই যে উইথড্রল মেথডে এখানে অ্যাড ডিজিটাল উইথড্রল মেথড দেবেন, দেন এখানে আপনার TRC20 অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনি ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। অলরেডি আমার উইথড্র রিকোয়েস্টটা চলে গেছে, দেখি তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে। দেন আপনি এখান থেকে উইথড্র দেওয়ার জন্য উইথড্রলে ক্লিক করবেন, উইথড্রলে ক্লিক করার পর এখানে প্রথমে আপনি অ্যামাউন্ট দেবেন, আমি $2.70 দিলাম। দেন এখানে আপনি পেমেন্ট যে পাসওয়ার্ড আছে পেমেন্ট পাসওয়ার্ডটা দেবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে এটা সিলেক্ট করার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। অলরেডি আমার উইথড্র রিকোয়েস্টটা চলে গেছে, দেখি তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে। আমি যদি ট্রানজ্যাকশন ডিটেলসে যাই, উইথড্র লেটার এটা আন্ডার রিভিউতে আছে, এবং আপনারা যা রেফার করতে পারবেন এখানে কিন্তু টিম এ, টিম বি, টিম সি, তৃতীয় লেভেল পর্যন্ত রেফারাল কমিশন আছে, এবং এখানে আপনার রেফারাল লিঙ্কটা শো করবে। যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার এখানে কিন্তু অলরেডি $2.70 পেমেন্ট চলে আসছে, তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিছে। এই যে $2.70 আমি উইথড্র দিয়েছিলাম, তারা কিন্তু এই যে এখানে $2.70 পেমেন্ট করে দিচ্ছে। বেসিক্যালি USDT মাইনিং প্ল্যাটফর্মগুলো যেদিন পেমেন্ট করে তারা ইনস্ট্যান্টই পেমেন্ট করে।